আমরা আজকে এখানে এসেছি, আজকে এখানে এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়েই এসেছি, মানে আপনাদেরকে জানিয়ে এসেছি। আমরা প্রায়শই জানিয়ে না জানিয়ে কিন্তু সব জায়গায় যাব, এবং কোথাও যদি কোনো নিয়মের ব্যত্যয় দেখি যেটা মনে করব যে এটা অবহেলার কারণ, হঠাৎ করে কোনো একটা খুব ছোটোখাটো এদিক ওদিক সেটা নিয়ে সমস্যা না, কিন্তু কোনো ময়লা আবর্জনা ফেলে রাখা দীর্ঘদিনের যেটা একটা সমস্যার কারণ হতে পারে, যদি দেখি যে এটা অবহেলাজনিত কারণে এই জিনিসটা হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানেই আমরা সংশ্লিষ্ট যারা থাকবেন, সেটা স্কুলের যারা শিক্ষক কর্মকর্তা হন কিংবা আমার শিক্ষা অধিদপ্তরের যাদের এটা দেখবার কথা ছিল, যারা এটি দেখে গেছেন, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর থাকে না, সেই সব নানান কারণে কিছু সীমাবদ্ধতা আছে কোথায় দেওয়া যাবে, তো সেই সব কারণে হয়তো একেবারে শহরেই শুরু করতে হবে, এবং সেটি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলছি, তারা যখন শুরু করতে পারবেন আমরাও এই দুই মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা এই কাজটি শুরু করবো, এবং পর্যায়ক্রমে এই টিকা প্রাপ্তি সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে 12 বছরের অধিক যারা তাদেরকে টিকা দেবো। আমাদের নির্দেশনা আগের মতোই, সেটি হচ্ছে যে যেই যেই ফি তারা এখন একদম অবশ্যই প্রয়োজন সেই সেই ফিগুলো, এবং তা একেবারে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া আছে, এবং যেগুলো তারা এখন খরচ করতে পারবে সেইগুলোর তারা নিতে পারবে, কিন্তু সেখানেও যদি কোনো শিক্ষার্থীর পরিবারের এমন অবস্থা হয় যে এই করোনার কারণে একটা পারিবারিক অর্থনৈতিক বিপর্যয় ঘটে গেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে কিস্তিতে পরিশোধের ব্যবস্থা করা বা অন্য কোনোভাবে ছাড় দেওয়া সেটা যেন বিবেচনা করে, সেই জন্য আমাদের এখনও বিশেষভাবে অনুরোধ থাকবে, কারণ এটি একটি মানবিক বিষয়। এত বড় একটা বিপর্যয় সারা পৃথিবীতে ঘটেছে, সেখানে একটা প্রতিষ্ঠান তার নিজের শিক্ষার্থী যারা দীর্ঘদিন তার প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদের সঙ্গে তো অমানবিক হতে পারে না, আবার একই সঙ্গে শিক্ষার্থীদের বেতনের ওপরেই কিন্তু নির্ভর করে শিক্ষক সহ কর্মচারীদের বেতন ভাতা সব কিছু, এবং শিক্ষা প্রতিষ্ঠান চালানোর আনুষঙ্গিক বাকি খরচ, কাজে শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন সেই ফিও কিছুটা হলেও অন্তত আদায় করতে হবে, আবার একেবারে প্রতিটি ফি আদায় করার ক্ষেত্রে যেন অমানবিক কোনো আচরণ করা না হয়, আমি সবার কাছেই আসলে একটা আবেদন রাখবো যে সবাই যেন আমরা মানবিক আচরণ করে একটা যুক্তিসঙ্গত একটা জায়গায় পৌঁছাই, অভিভাবকরাও যেন অন্য অনেক খরচই কিন্তু তারা করছেন শিক্ষার্থীর বেতনটা দেওয়ার ক্ষেত্রে, সেখানে যেন তারা যতদূর সম্ভব তাদের চেষ্টাটা যেন তারা অবশ্যই করেন, কারণ তার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠানটি চালু থাকাও কিন্তু জরুরি। একদিন ক্লাস হবে কিন্তু তাদের তো একদিন মুখোমুখি ক্লাস হবে, কিন্তু তাদের অ্যাসাইনমেন্ট চলছে, যাদের একদিন ক্লাস হবে তাদের তো অ্যাসাইনমেন্ট চলবে, তারপরে তাদের অনলাইন ক্লাস চলবে, তাহলে টেলিভিশন ক্লাস চলবে, তাহলে আমরা যদি পরীক্ষা নেবার মতো পরিস্থিতি হয় অবশ্যই পরীক্ষা নেব। আচ্ছা, আরেকটি বিষয়, একটা তো দীর্ঘদিন বন্ধের ফলে লার্নিং গ্যাপ তৈরি হয়েছে বাচ্চাদের, তো শিক্ষাবিদ অনেকেই বলছেন যে শিক্ষাবর্ষ যেটা ডিসেম্বরে শেষ হওয়ার কথা সেটা আরও দুই তিন মাস বাড়িয়ে তার পরের মাসটা, আমরা এই মুহূর্তে এটার ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমরা বরাবরই বলে এসেছি যে যে গ্যাপ তৈরি হয়েছে বা হবে সেই গ্যাপটা অ্যাসেস করতে হবে, তো আপনি আন্দাজে তো আমরা বলতে পারি না যে ভাই কত গ্যাপ হয়ে গেছে, সেটা একটা অ্যাসেস করতে হবে, এই যে এখন শিক্ষার্থীরা ক্লাসে আসছে আমরা একটা অ্যাসেসমেন্টের সুযোগ পাবো, অ্যাসেসমেন্টের পরে আমরা বুঝবো যে সেটা কি আমি চলমান শিক্ষাবর্ষটিকে আরেকটু বাড়িয়ে এখানে আমরা কিছুটা ফিল আপ করার চেষ্টা করবো, নাকি আমরা সামনের শিক্ষাবর্ষে তাকে রেমেডিয়াল ক্লাসেস করিয়ে এক্সট্রা ক্লাসেস করিয়ে আমরা সেটা কাজে, এইটা আমাদের এই ব্যাপারে সম্পূর্ণ আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনা সব আছে, আমরা সেই অনুযায়ী এগোবো ইনশাল্লাহ, এটা তো খুবই সুখের কথা। এবং আমরা গত মাসের 26 তারিখে যখন সভাটি করি আমরা যে নিম্নগামী ট্রেন্ড দেখেছিলাম সংক্রমণের হারে তার উপরে ভিত্তি করেই আমরা ধরে নিয়েছিলাম যে 11 সেপ্টেম্বরের মধ্যে এই সংক্রমণের হারটি
একেবারে পাঁচে না হলেও কাছাকাছি নেমে আসবে এবং তার ভিত্তিতেই আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেই। তার কারণ হচ্ছে শুধু সংক্রমণের হার নয়, আমাদের অন্য বিষয়গুলোকেও বিবেচনায় নিতে হয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন শ্রেণীকক্ষের বাইরে, তাদের শারীরিক, মানসিক, সামাজিক নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে, এইসব নানাবিধ জিনিস আমরা আমাদেরকে মাথায় নিতে হয়েছে। আর এটাও ঠিক যে এখন বিশ্বব্যাপী সবাই বলছেন যে করোনার সঙ্গেই আমাদেরকে বসবাস আসলে করতে হবে হয়তো আরও অনেক দিন, তো সেই কারণে আমরা এই সময়টাকে মনে করেছি যে একটা যথার্থ সময় খুলে দেবার। এবং অবশ্যই সেই চিন্তাটিও মাথায় নিয়ে যে যদি কোনো আশঙ্কা দেখা দেয় সংক্রমণ বেড়ে যাবার, আমাদের তো সেই সুযোগ থাকবেই সেটাকে আবার শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে না রেখে আবারও সেই আগের পদ্ধতিতে ফিরে যাবার। আমরা আজকে সারা দেশে খুলছে একটা, সবার মধ্যে একটা সাজসাজ রব আছে, একই সঙ্গে আমার কাছে শয়ে শয়ে মেসেজ, ইমেইল আছে যে খুলবেন না, তাও আছে। আসলে সব দিকেই তো মতামত অনেক আছে, তার মধ্যেও আমাদের সিদ্ধান্তটা নিতে হয়, নিতে হয়েছে। তো কিন্তু ওভারঅল সবার মধ্যে একটা দারুণ একটা উৎসাহ উদ্দীপনা আছে, শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে, শিক্ষকদের মধ্যেও, সবার মধ্যে। আমরা যে প্রস্তুতির জন্য বলেছিলাম, আমরা সেই প্রস্তুতি দেখবার জন্যে আবার আমাদের অধিদপ্তর থেকে সেখানে সব তদারকিও করা হয়েছে। তারপরেও কোথাও কোথাও শেষ মুহূর্তে কিছু বাদ রয়ে গেছিলো, সেগুলো বলা হয়েছিল যেগুলো করে ফেলো, এবং তারা বলেছিলেন যে হ্যাঁ করে ফেলবেন, অনেকেই শেষ করে ফেলেছেন। সবাই হয়তো শেষ করতে পেরেছেন কি না এখনও জানি না, আমরা আরও দেখলে বুঝতে পারবো। আর আমরা এটা মনে রাখতে হবে যে এটা শুধু এখন করোনা নয়, তার সঙ্গে এখন ডেঙ্গুরও সিজন চলছে, এবং এই যে শিক্ষার্থীরা স্কুলে আসবে, শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, যেই সময়টা তারা এই যে সকাল থেকে থাকে, এই সময়টাতে এই মশা, ডেঙ্গু মশার কামড় সেটা খুব ভয়াবহ। তো সেই কারণে অনেকেই, বিশেষজ্ঞরা বলছেন যে ছেলে মেয়েদেরকে যেন, শিক্ষার্থীরা যেন পুরো হাতা জামা, ফুল প্যান্ট বা পাজামা সেরকম পরে আসেন, তো অভিভাবকদেরকে সেটাও একটু বলবো। এবং সেই কারণে যদি স্কুল ইউনিফর্ম সেটা যদি সম্ভব নাও হয়, তাহলেও অন্তত আমার মনে হয় যে আমরা এই গোড়ার দিকে যতদিন এই ডেঙ্গুর প্রকোপটি চলে ততদিন আমাদের শিক্ষার্থীদের ডেঙ্গু থেকেও বাঁচিয়ে রাখাটা সেটাও আমাদের দায়িত্ব। সেই জন্য আমি আশা করব যে স্কুল কর্তৃপক্ষগুলো শিক্ষার্থীদের ইউনিফর্ম নিয়ে হয়তো এই সময়টাতে বেশি কড়াকড়ি না করাই ভালো। আবার অনেক শিক্ষার্থী আছে গত দেড় বছরে তাদের পোশাক থেকে তারা অনেক বড় হয়ে গেছেন, এবং এই মুহূর্তে হয়তো সব অভিভাবকের পক্ষে স্কুল ইউনিফর্ম আবার এক্ষুনি তৈরি করে দেওয়া সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রেও আমাদের একটু তো কিছুটা ছাড় দিতেই হবে এমনিতেই। তো এই সব কিছু বিবেচনা আমি মনে করি যে আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটা করোনার বিরুদ্ধে যেমন কাজ করবে, তেমনি ডেঙ্গুর বিরুদ্ধেও কাজ করবে। তো আমরা আজকে এখানে প্রথমেই এই জায়গাটি দেখতে এলাম, এবং আজকে একটু আপনারা যেহেতু কথা বলতে চেয়েছেন সেই জন্য জানিয়েই এলাম। বাকি যেগুলোতে যাব আজকে ছাড়া সেগুলো বেশিরভাগই সবই হয়তো না জানিয়েই যাবো। আজকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে যে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আমার প্রশ্নটি হচ্ছে, এতে আজকে থেকে স্কুল চালু হলো বলে এটি হচ্ছে কি না, নাকি সব সময় এটি মনিটরিং করা হবে? শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা খুব ভালো, কিন্তু একটি বিষয় দেখা গেল যে স্কুলের বাইরে অভিভাবকদের জটটা, হ্যাঁ এটা এখানেও দেখলাম, এটাও দেখলাম, আশঙ্কাটা তাদের মাধ্যমে কিন্তু বেশি। আপনারা ইতোমধ্যেই আমরা জানিয়েছি, আমাদের ডিজি মহোদয় বলেছেন, আমাদের সচিব মহোদয় বলেছেন, অন্যরা বলেছেন, আমরাও বলেছি, আমরা প্রতিদিনকার একটি বাধ্যতামূলক চেকলিস্ট পূরণ করে একটি প্রতিবেদন প্রেরণের বাধ্যবাধকতা একটা করে দিয়েছি। সকল শিক্ষা প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে প্রতিদিন এই চেকলিস্টটি পূরণ করে আমাদেরকে পাঠাবেন। আর আমরাও কিন্তু এই হঠাৎ করে ভিজিটগুলো আমরাও কন্টিনিউ করব সারা দেশব্যাপী, এবং আমরা আহ্বান জানিয়েছি আমাদের সকল স্তরে, আমাদের জনপ্রতিনিধিরা আছেন, আমাদের সুশীল সমাজের লোকজন আছেন, আমাদের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আছেন বিভিন্ন এলাকায়, অভিভাবকরা সবাই মিলে যদি ভিড় না করে একজন দুজন করে যদি একটু তদারকি করেন,
মানে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটিয়ে তারা যদি একটু তদারকি করেন যে হ্যাঁ এই বিষয়গুলো মানা হচ্ছে কি না, একটা তো আমরা চেকলিস্টের মাধ্যমে আনছি, আমাদের তদারকিটা করছি, তার পাশাপাশি সামাজিকভাবেও একটা যদি একটু নজরদারির বিষয় থাকে তাহলে আরও ভালো হয়। আর হচ্ছে আমাদের প্রত্যেক জেলায় একটি করে কন্ট্রোল রুম করা হয়েছে, সেই নম্বরগুলো সমস্ত প্রচারও করা হবে এবং সেখানে কেউ যে কেউ শিক্ষার্থী হোক, শিক্ষক হোক, অভিভাবক হোক, বাইরের কেউ হন, যে কেউ যদি কোনো একটা বলেন যে এইখানে এই স্কুলে এই সমস্যা আছে বা এই মাদ্রাসায় এই সমস্যা আছে, সাথে সাথে সেটা দেখা হবে। এটুকু আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আমরা চালাবো। এখন আমাদের এটাও মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এই ব্যাপারে সচেতনতা সবার কিন্তু একরকম নয়। হ্যাঁ, কাজেই আমরা হয়তো আমাদের একেবারে চোখের সামনে যা পড়ছে সেটা হয়তো পরিষ্কার করে ফেললাম, কিন্তু যেটাই একটু চোখের আড়ালে সেটা হয়তো পরিষ্কার করলাম না। কোনো কোনো জায়গায় বা অনেক জায়গায় সেটি হতে পারে। কাজেই যারা পরিদর্শনে যাবেন তাদেরকেও আমরা সেই নির্দেশনাটি দিচ্ছি যে আনাচে কানাচে খুঁজে দেখতে হবে, এমনকি আমাদের চেকলিস্টের মধ্যেও সেই সব বলে দেওয়া আছে। তো সেই কারণে আমি আশা করছি যে আমরা চেষ্টা করছি যতদূর করা সম্ভব হয়, যত ভালো করা সম্ভব হয় আমরা চেষ্টা করব। আপনাদেরও চোখগুলো তো সেখানে খুব জরুরি। আপনারা যখন কোনো জায়গার কোনো অনিয়ম বা কোথাও নিয়মটা মানা হয়নি, কোথাও ব্যত্যয় ঘটেছে, আপনারা যদি আমাদেরকে ধরিয়ে দেন আমরা কিন্তু অখুশি হব না, আমরা বরং খুব খুশি হব যে আমাদেরকে সেটা সংশোধন করবার জন্য আমরা একটা সুযোগ পেলাম, যাতে আমাদের কোনো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক কারোই যেন স্বাস্থ্যের কোনো ধরনের ঝুঁকির সামনে কারো পড়তে না হয়। অভিভাবকরা যারা বাইরে আছেন, আমি সব অভিভাবকের প্রতিই বলবো, আমাদের শিক্ষার্থীদেরকে ভেতরে দিয়ে অভিভাবকরা যদি সবাই বাইরে এভাবে ভিড় করেন সেক্ষেত্রে কিন্তু এইটাই একটা স্বাস্থ্য ঝুঁকির কারণ হবে। কাজে অভিভাবকদেরকে শিক্ষার্থীদেরকে ভেতরে দিয়ে চলে যাওয়া ভালো, যদি চলে যেতে না পারেন তাহলেও যেন সেখানেও তারা স্বাস্থ্যবিধি মেনে দূরে দূরে যেন দাঁড়ান।